নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বরাককে পৃথক করে কেন্দ্রের হাতে সমঝে দিন আরজি বাঙালি নবনির্মাণ সেনা। বরাক বন্ধের বিরোধিতায় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ এসপির সঙ্গে বৈঠক। পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 2001 সালের ভিত্তিবর্ষ ধরে আসামের ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশিত করার বিষয়ে সন্দেহ প্রকাশ করল বাঙালি নবনির্মাণ সেনা। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাঙালি নবনির্মাণ সেনার কর্মকর্তারা জানান, 2011 সালের যাবতীয় তথ্য থাকা সত্ত্বেও কেন ডিলিমিটেশন খসড়ায় 2011 থেকে মান্যতা দেওয়া হয়নি। বরাকে মোট ভোটারের সংখ্যা 42 থেকে 44 লক্ষ, কিন্তু তা সত্ত্বেও বিধানসভার আসন সংখ্যা 15 থেকে কমিয়ে 13টি করা হয়েছে। অন্যদিকে বড়োল্যান্ডে 14 লক্ষ ভোটারের তুলনায় আসন সংখ্যা 13 থেকে বাড়িয়ে 16টি করা হয়েছে। বরাকের সঙ্গে এই ধরনের বঞ্চনা কেন, এই প্রশ্ন তুলেছে সংগঠন। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে মিথ্যা প্রমাণ হয়েছে বরাকের প্রতি বঞ্চনায়। স্বাধীনতার পর থেকেই বরাক উপত্যকা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। একমাত্র আন্দোলনের মাধ্যমে বরাকের জনগণ তাদের বিভিন্ন অধিকার আদায় করেছেন। এনআরসির সমস্যা সমাধান না করিয়ে ডিলিমিটেশনের মাধ্যমে খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করার যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছেন তার স্পষ্টীকরণ দাবি করেছেন বাঙালি নবনির্মাণ সেনার কর্মকর্তারা। আসামের মুখ্যমন্ত্রী বিজেপি না আসুর নীতিতে কাজ করছেন তা নিয়েও এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। রাজনৈতিক প্রেক্ষাপটে বরাকের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংস্থা বরাককে রাজ্য থেকে আলাদা করে কেন্দ্রের হাতে সমঝে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানিয়েছে। আমি সবার আগে বলতে চাই যে আসামে যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের যে ভিত্তিবর্ষ 2001, সেই ভিত্তিবর্ষ নিয়ে আমার সন্দেহ। সেটা 11 কেন হলো না, যেহেতু আমাদের 11 ডাটা আছে, তাই ডাটাই যেহেতু ভুল তাহলে কী করে আমাদের ডিলিমিটেশন শুদ্ধ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বরাকে আমরা শুনলাম যে আমাদের দুটার এমএলএ সিট কমিয়ে দেওয়া হয়েছে, সেই এমএলএ সিট দুটো যেহেতু বরাকের জনতার টোটাল ভোটার হচ্ছে আমাদের 42 লক্ষ থেকে 44 লক্ষ, কিন্তু আমাদের বিধায়ক ছিলেন আগে 15 জন, এখন সেটা কমিয়ে 13 জন করা হয়েছে। কিন্তু ভাইরাস দেখা যাচ্ছে বড়োল্যান্ডে 14 লাখ জনতা এবং সেখানে 13 থেকে 16 করা হয়েছে। তো এই ডিসক্রিমিনেশন কেন, সবকা সাথ সবকা বিকাশ, তাহলে কি আমাদের বরাক কেন বঞ্চিত? এবং আমি সেটা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পর থেকেই বরাককে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে এবং সেটা কাগজে কলমে প্রতিবার। মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি এনআরসির সমাধান না করে যে ডিলিমিটেশনের আপনি করেছেন, কী করে আপনি বলতে পারলেন খিলঞ্জিয়া স্বার্থ সুরক্ষিত হয়েছে? ডিটেনশন ক্যাম্প, ডিলিমিটেশন, ডিভোটার নোটিশ, এইসব দিয়ে দিয়েই কি বাঙালি জাতির ধ্বংস চেষ্টা চলছে? মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার কাছে করজোড়ে নিবেদন যে আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের পরিত্যাগ করুন, আমাদের বোঝা আর আপনার বইতে হবে না, এবং আমরা আমাদের বোঝাটা দিল্লিই নেব। এই জন্য আমি এখান থেকে ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেটার আবেদন জানাচ্ছি যে প্রধানমন্ত্রীর কাছে, যে উনি যদি শুনতে পান যে বরাক ভ্যালি অতিসত্বর ইউনিয়ন টেরিটরি করা হোক এবং উনাদের আন্ডারটেকিং করা হোক। বিশিষ্ট ইসলামী পণ্ডিত মৌলানা আহমেদ শহীদ গোবিন্দপুরীর বরাক স্তব্ধ করার মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। বরাকে হিন্দুরা যতদিন জীবিত আছে বরাকে স্তব্ধ করার সাহস কারণ নেই বলে মন্তব্য করলেন পরিষদের কর্মকর্তারা। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, ময়দানে আসলে দেখা যাবে বরাকে স্তব্ধ করার সাহস কার আছে। বরাককে স্তব্ধ করার চেষ্টা করলে পরিষদ রক্ত ঝরানোর পাশাপাশি যুদ্ধ করতে বাধ্য হবে বলেও এদিন
কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবারের বরাক বন্ধের বিরোধিতা করে এবং সরকারকে সমর্থন জানিয়ে পরিষদের এক প্রতিনিধি দল রবিবার কাছাড়ের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে। পরে 27 জুন বরাক বন্ধের দিন সকলকে ডিলিমিটেশনের সমর্থন জানিয়ে সরকারের পাশে থেকে দোকান পাট বাজার খোলা রেখে ও যানবাহন চলাচল অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিষদের কর্মকর্তারা। প্রতিদিন দলে ছিলেন অর্জুন দাস, বীরেন্দ্র দাস, নেপাল চন্দ্র দাস, বিজয় দাস ও লালবাসী দাস প্রমুখ। পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, বরাক বন্ধের বিরোধিতায় 27 জুন 10 থেকে 15 হাজার মানুষকে নিয়ে এক মিছিল শিলচরে বের করার সিদ্ধান্ত নিয়েছেন পরিষদ, কিন্তু কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এই অনুমতি দেননি। তার নির্দেশকে সম্মান জানিয়ে সংগঠনের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে 27 জুন মিছিল বের হবে কিনা তার সিদ্ধান্ত নেবে পরিষদ। তবে বরাক বন্ধের দিন সবকিছু স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তিনি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বন্ধের বিরোধিতে আমরা রাস্তায় নামব। স্পিসারে এগুলি আমরা ডাকে একটা মিটিং করলো, যে আমরা স্পিসারে অনুরোধ করলো যে রাস্তায় না নেমে তোমরা নিজের দোকানপাট যা আছে এবং টুকটুকি রাস্তায় চলুক, দোকানপাট খোলা রাখো তোমাদের নিজেদের, আর রাস্তা মিছিলটা না করার লাগি স্পিসারে অনুরোধ করলো যে মিছিলটা না করার লাগি, আর আমরা এমনি ঘুরবো যাতে মিছিলটা না করি। স্পিসারের কথায় আমরা কথা দিচ্ছি, কইছি ঘরে গিয়া চিন্তা করুন, আমরা দেখাইমো আবার আমার প্রত্যেক ব্লকে বইয়া বইমো এখন গিয়া মিছিলটা না করার লাগে কইছি। আমরা একটা প্ল্যান আছি যে মঙ্গলবারে আমরা 10 থেকে 15 হাজার মানুষ নিয়ে শহরের উপরে মিছিল করতাম, এবং স্পিসারের কথা মিছিলটা আমরা বিবেচনা করবো এখন গিয়া ঘরে যাইমো, আমরা দেখাইমো 10টা ব্লকে করিয়া আমরা চিন্তা করবো মিছিলটা করতাম ইয়া না করতাম। পৃথক বরাক না, উনি স্তব্ধ করে দেবেন বরাককে। আমরা হিন্দু মানুষ যতদিন জিন্দা আছি আশা করি, আমরা পাকিস্তানে বাস করি না যে আমাকে স্তব্ধ করে দেওয়ার এত বড় সাহস ক্লিয়ার হয়ে গেছে। আসুক ময়দানে, আসুক, দেখা যাবে কোন দিন কী করে। আমরা আছি, দেখবো আমরা শরীর হিন্দুর রক্ত থাকতে কেউ স্তব্ধ করে দেবে ভারতবর্ষের থাকি পাকিস্তানে না, দেখবো আমরা, আমরা যুদ্ধ করব, রক্ত দিব যদি কেউ স্তব্ধ করার চেষ্টা করে আমার বরাকের আওয়াজকে, আমরা রক্ত দিয়ে পাইট করি। তাই বলে আমি প্রত্যেক রিক্সাবাইদের এবং প্রত্যেক দোকানপাট সমস্ত শিলচর নাগরিকদের বলছি, আপনারা ব্যবসায় মনোযোগ দিন আর এ ধরনের আন্দোলনে নামবেন না, কারণ আমরা সাধারণ মানুষ। আন্দোলন ই রিক্সার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এসপি স্যারেও মানে আমাদের কথা দিয়েছেন যে দেখবেন, অ্যাডিশনাল এসপি স্যারও কথা দিয়েছেন দেখবেন, এবং আমাদের যে কৈবর্ত উন্নয়ন পরিষদের বর্তমান সভাপতি সুরঞ্জিৎ চৌধুরী মহাশয় এবং প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী মহাশয়, তার সঙ্গে আমাদেরও বিভিন্ন বড় জ্যেষ্ঠরা রয়েছেন, তাপাং ব্লক থেকে রয়েছেন আমাদের, তো প্রত্যেকে আমাদের পাশে থাকবেন, আপনারা কোনো চিন্তার কারণ নেই। মধুরা নদীর উপর নবনির্মিত সেতুর কাজ শুরু হওয়ার 5 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো এই কাজ শেষ হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আদতে সেতুর নির্মাণ কাজ চলছে কিনা, বন্ধ আছে সেটাও জানেন না এলাকার বাসিন্দারা। রবিবার মধুরা জিপির প্রায় 5-6টি গ্রামের বাসিন্দারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, জিপি অফিসের উল্টো দিকে রাস্তা দিয়ে এসে মধুপুর দ্বিতীয় খণ্ড এলাকায় নদী পার হয়ে বড়াইল পাহাড়ের নিচে বেশ কয়েকটি গ্রাম আছে, তারা সেই গ্রামের বাসিন্দা। গ্রামবাসীদের মধ্যে দীপঙ্কর বর্মন, মকামার, মঙ্গল নমশূদ্র, রাহুল দাস, সুভাষ বিশ্বাস, বিপুল উরাং বলেন, দেশ স্বাধীন হওয়ার 75 বছর পরও নদী পারাপার করার জন্য কোনো সেতু নির্মাণ হয়নি, এতে অনেক অসুবিধার সম্মুখীন হতেন তারা। 2018 সালের 29 অক্টোবর মধুরা জিপির অন্তর্গত সিগনেচার প্রজেক্ট স্কিমের অধীনে মধুরা নদীর উপর 10 কোটি টাকা ব্যয় একটি সেতু নির্মাণের জন্য শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম ও তৎকালীন জেলা শাসক এস লক্ষণন। শিলান্যাসের পর মধুরা বাজারে এক সভায় উধারবন্দের বিধায়ক আগামী 2 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করতে হবে বলে ঠিকাদারকে বলেছিলেন, তবে কোনো এক অজ্ঞাত কারণে 5 বছর পর 10 কোটি টাকার এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে ওঠেনি। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের প্রায় 1500 মানুষকে। এ ব্যাপারে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মানে টেকনিক্যালি মানে খাঁচা লোয়া লাগে, তো খাঁচা লোয়ার লাগিয়া ব্রিজটা রিজেক্ট করে গেছে। তখন আমরা খবর পাই আর এদিন আমিও দেখছি, নিজের নেটও দেখছি যে
70% বিল উদ্ধ করলিছে কন্ট্রাক্টরে অগন যদি এই ব্রিজ না হয় তেল লাগি দায়ী কে বা কারা না আমরা আম পাবলিক আমরা এবারের মানুষ কে দায়ী কে থাকবো এর লাগে এর লাগি আমরা আপনারা মাধ্যমে সরকারের কাছে আবেদন করলাম আহ্বান করলাম যে এই ব্রিজটা তাড়াতাড়ি করানোর লাগে এখানে নদীর ওই পারে কত মানুষের বসতি বসতি তো এখানে প্রায় 800-900 ফ্যামিলি আছে কয়টা গ্রাম গ্রাম তো আছে মাজারটুক আছে জয়রাফ আছে রতনপুর আছে শৈলতাসরা আছে বারোডিশা আছে দয়াদিশা আছে বিনোদপুর আছে নতুন বস্তি আছে এরপরে খাসিয়াপুঞ্জি আছে প্রচুর গ্রাম আছে প্রায় 1200-1300 পরিবার আছে বৃষ্টিটা কি আর হইতো না এখন বৃষ্টিটা হইব কি না এটা তো আমরা সাধারণ মানুষ আমরা খোয়ার মতো নাই আমরা তো অতটা জানি না বৃষ্টিটা হওয়ার লাগিয়া আপনার মাধ্যমে আপনারারে আনানি হয়েছে বা আমরারে আমরা কইয়ার আপনার মাধ্যমে যাতে সরকারের কাছে পৌঁছে এই নিউজটা যাতে এই ব্রিজের প্রতি একটু নজর দেয় বরাক বন্ধে দোকানপাট খোলা রাখার আহ্বান জানিয়ে শহরের রাজপথে ফ্লেগ মার্চ করল কাছাড় পুলিশ এদিন পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ শহরে ফ্ল্যাগ মার্চ করে পরে পুলিশ সুপার জেলাবাসীকে বরাক বন্ধে সমর্থন না করার আবেদন করেন যখন ব্যবসায়ী ইয়াত ব্যবসায় চলাইছে আর তাত সরু ডাঙর যে কিছু মজদুর করা আছে লোক আছে রেক্সাওয়ালা আছে ঠেলা ঠেলাওয়ালা আছে যখন লোক আছে যিসকলে প্রতিদিনে হাজিরা করে পেট প্রবর্তায় আছে সকলকে আমি এই বন্ধর জড়িয়ে এটা এই যুক্ত এই মানে এই যুক্ত আমি মার্চ করেছো এই মার্চর জড়িয়ে এইটো কথা বুঝাব করছো যে আমি প্রশাসন আপনার আছো সকল সময়তে আপনার আছো আর এই এই সময়ত আপনাদের সম্পূর্ণরূপে দোকান পোহার যি আছে সম্পূর্ণ আপনাদের খোলা রাখব আর কোনো ভয় ভীতির কোনো কারণ নাই কারণ এই যুক্ত বন্ধ দিছে এই বন্ধটো বারংবার অনারেবল কোর্টে ন্যায়ালয়ে এই কোর্টটুক ব্যান করে থাকে গতি এই বন্ধটো সম্পূর্ণরূপে মানে আইন বিরোধী গতি আমি সকলকে আহ্বান জানাইছো যে এই বন্ধটো আপনাদের কোনো পরিস্থিতিত পালন নকৰিব এই বন্ধটুক নস্যাত করব আর সকল পরিস্থিতিতে আপনাদের দোকান পোহার খোলা রাখি এই বন্ধক প্রত্যাহ্বান জানায় এই যুক্ত এটা সামান্য বাতাবরণ গড়ি তুলি এই বন্ধটো সম্পূর্ণরূপে আপনাদের নেগেট করব ডিলিমিটেশনের খসড়া তালিকায় যেভাবে বরাক তথা বাঙালিদের নিঃশেষ করার চেষ্টা চলছে তার প্রতিবাদে 27 জুন বরাক বন্ধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ পালনের জন্য সমস্ত বরাকবাসীকে এদিন আহ্বান জানালেন বিডিএফ কর্মকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে তারা জনগণের স্বাধীন মতামতকে সম্পূর্ণ সম্মান করেন এবং তাই কোনো জেরা জুরিতে একদমই বিশ্বাসী নন তিনি বলেন 1976-এর ডিলিমিটেশন প্রক্রিয়ার সময় বরাক উপত্যকার যে বিধানসভার আসন সংখ্যা স্থির হয়েছিল 2001 সালের আদ মৌসুমারি অনুযায়ী তা বহুগুণ বৃদ্ধি পেলেও এই খসড়া তালিকায় দুটি আসন কমিয়ে দেওয়া হয়েছে ভৌগোলিক ধারাবাহিকতা ও জনগণের সুবিধা অসুবিধাকে গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থে যেমন খুশি এক সমষ্টির জিপিকে অন্য সমষ্টিতে জুড়ে দেওয়া হয়েছে এসবের বিরুদ্ধে এই প্রস্তাবিত বন্ধ সংরক্ষণ তাদের বিবেচ্য বিষয় নয় তিনি এও বলেন যে জনবিন্যাস জন আবেগ ও অন্যান্য সাজুজ্যের জন্য 3 জেলা মিলে এই উপত্যকাকে তারা একটি একক বলে মনে করেন এবং সেজন্যই বরাক বন্ধের আহ্বান জানানো হয়েছে বিডিএফ কর্মী তথা সংগঠক বিজয় দাস এদিন বলেন যে তাদের কাছে খবর আছে যে শাসক দলের মদতে কিছু লোক এদিনের বন্ধে ঝামেলা পাকানোর পরিকল্পনা করেছেন তিনি আরও বলেন যে শিলচরের একটি সংগঠন গতকাল একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তারা রাস্তায় নেমে এই বন্ধের বিরোধিতা করবেন বিজয় দাস বলেন যে এই ধরনের সংগঠন বা ব্যক্তিগত সমাজ বিরোধীদের মদত নিয়ে এদিন গন্ডগোল পাকাতে চাইছেন তিনি বলেন 1961-এর ভাষা আন্দোলনের সময় বরাকের কিছু মির্জাফর দিশপুরের মদতে এভাবেই সক্রিয় হয়ে উঠেছিল গত 24 জুন 2023 ইংরেজি শনিবার শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির
বার্ষিক সাধারণ সভা বিদ্যালয়ের সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত কমিটির সম্পাদিকা সঙ্গীতা দত্ত 2022-2023 বার্ষিক প্রতিবেদন সভায় পেশ করেন। কোষাধ্যক্ষ সঞ্চিতা দত্ত বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন ও বিগত কমিটির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস পরিচালন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। শ্রীমতী ছায়া চ্যাটার্জি বিদ্যালয়ের প্রাক্তনী ও প্রাক্তন উপাধ্যক্ষার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে 2023-2024 নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস, সহ সভাপতি ডক্টর দেবশ্রী দত্ত ও অনুরাধা সেনগুপ্ত, সম্পাদক সঙ্গীতা দত্ত, সহ সম্পাদক সঞ্চিতা চৌধুরী ও বন্দিতা রায়, কোষাধ্যক্ষ সঞ্চিতা দত্ত, কার্যকরী কমিটি নারায়ণী ভাওয়াল, শুক্লা বিশ্বাস, শিল্পা সরকার, ভারতী রায়চৌধুরী, অনিতা দেব, মহুয়া পাল, রীনা বেগম লস্কর, রূপা দত্ত, অত্রি দেশমুখ, সদরূপা ভট্টাচার্য, পারমিতা দাস, শর্মিষ্ঠা চৌধুরী, সুরমিতা পোদ্দার ও ফাল্গুনী ভাওয়াল। নবগঠিত কমিটির তরফে এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়। প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাধীর চৌধুরী, দৈনিক নববার্তা প্রসঙ্গে সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, সিপিএম নেতা চন্দন চক্রবর্তী, আইনজীবী জ্যোতির্ময় দাস, আইনজীবী সুব্রত পাল, আইনজীবী আতিকুল বাড়ি, পুর কমিশনার সুলেখা দত্ত, বর্তমান জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মঞ্চে উপবিষ্টরা নির্বাচন কেন্দ্র পৌর নির্বাচনের খসড়া তালিকা প্রকাশের উত্তর পরিস্থিতির পর্যালোচনা নিয়ে আলোচনা করেন। যা দিচ্ছেন যে কি বন্ধ হবে, সর্বাত্মক বন্ধ। অন্য গোষ্ঠীরা ডাক দিচ্ছেন যে ধর্ণা হবে, মিছিল হবে। এইগুলি বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল আন্দোলনের কার্যসূচি প্রকাশ করছে। আমার বক্তব্য এমনিভাবে বিচ্ছিন্ন হয়ে হয়ে আমরা আমাদের সক্রিয়তা হারিয়েছি। ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি মানে হিন্দু, বরাক উপত্যকার বাঙালি মুসলমানরা, যতটুকু বাঙালি ঠিক ততটুকু মুসলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দীর্ঘ কারাবাসের পরে লক্ষ রঙে সমাবেশে এই বক্তার জননী রেখেছ বাঙালি করে মানুষ। ইটস এগেনস্ট
সোশ্যাল ইভিলস ইয়াশি চেংকুড়ি জিপি কমিটির সাধারণ সভা গতকাল চেংকুড়ি চা বাগানের বাংলা টিলায় অনুষ্ঠিত হয়। প্রবীণ সমাজসেবী রমজান আলীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় ইয়াশি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সাংগঠনিক সম্পাদক দীনেশ কাহার ও যুগ্ম সম্পাদক ফাগুন রবিদাস উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে বিজয় রবিদাসকে সভাপতি এবং রাজু রি প্রশাসন ও ধনিরাম রিংকে সংগঠন সাধারণ সম্পাদক করে 35 সদস্য বিশিষ্ট শক্তিশালী চেংকুড়ি জিপি কমিটি গঠন করা হয়। রওশন আলীর কোষাধ্যক্ষ মনোনীত হয়। সুধীশ বাক্তি, পাপন কাহার এবং প্রফুল্ল কৈরি সহ সভাপতি মনোনীত হয়েছেন। অঞ্জলি সিনহা ও দীপক রবিদাসকে সহ সাধারণ সম্পাদক মনোনীত করা হয়, যেখানে জয়কুমার কানু ও অমিত গোয়ালাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। সমগ্র কাছাড় জেলাতে 163 জিপি আছে। বিগত বছরে আমাদের 163-র মধ্যে 142টাতে কমিটি ছিল। আমরা যেখানে গিয়েছি আমাদের কমিটি ছিল, যা করতে চেয়েছি লোকাল কমিটির মাধ্যমে আমরা করেছি। আমরা স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, এডুকেশনাল অ্যাওয়ারনেস, মহিলা সংক্রান্ত হেলথ ক্যাম্প, তারপরে শিক্ষার ব্যাপারে অনেক কাজ করেছি সম্পূর্ণ। যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটি নতুনভাবে বিগত 11 জুন গঠন হয়েছে, 2023 থেকে 25 পর্যন্ত এই কমিটি কার্যভার গ্রহণ করেছে এবং 2 বছর আমাদের কার্যভার আছে। সেই 2 বছরে আমাদের দায়িত্ব আছে যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমগ্র কাছাড়ে কাজ করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি, সমাজের উন্নয়নে কাজ করতে পারি, বিভিন্ন সমস্যায় যাতে আমরা নিজে একটা আওয়াজ হয়ে নিজেকে উঠাতে পারি সবার সম্মুখে। আমরা বিগত দিনেও কাজ করি, 2010 থেকে 2022 পর্যন্ত আমরা কাজ করে গেছি, 23 থেকে আবার নতুনভাবে আমরা আরম্ভ করছি। আমাদের যে সমগ্র কাছাড়ে জিপি কমিটি গঠন হবে, প্রথম কমিটি এবার আমরা চেংকুড়ি জিপিটি গঠন করছি, এখান থেকে আমাদের আরম্ভ হচ্ছে। এবং আগামীকালকে আমাদের কেন্দ্রীয় কমিটির সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, আই কার্ড দেওয়া হবে, সেভাবেই আমরা কিন্তু জিপি কমিটিকেও অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবো এবং আই কার্ডগুলো দেবো। আমরা আই কার্ড দেওয়ার কারণ হচ্ছে যে আজকে কোনো জায়গাতে কাজে যাবেন, কোনো দরকারে যাবেন, আই কার্ডটা অনেক কাজে লাগে। ডিলিমিটেশনে শালচাপড়া জিপিকে কাটিগড়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি দিল জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার নাগরিকরা। রবিবার জিপি সভাগৃহে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ডিলিমিটেশন প্রকাশিত খসড়াতে যেভাবে শালচাপড়াকে কাটিগড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তা কোনো অবস্থায় মানা হবে না। প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বরবহিয়া। কমিটিতে প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 27 তারিখ যে বন্ধ রাখা হয়েছে সেই বন্ধের আমরা পূর্ণ সমর্থনে আছি এবং সেই বন্ধের দিন আমরা সবাই মিলে শালচাপড়ার দোকানপাট থেকে অফিস আদালত যা কিছু আছে সব বন্ধ করে রাখব। এবং আমরা আমাদের দাবি হচ্ছে খাটিগড়া, খাটিগড়ার সাথে আমাদের অন্তর্ভুক্তি করা হয়েছে যেটা অসাংবিধানিক ভৌগোলিক দিক দিয়ে বদরপুর পর্যন্ত খাটিগড়ার সাথে নেই। আমরা শালচাপড়া থেকে বদরপুর যাব, তারপর দিয়ে খাটিগড়ায় ঢুকব, যেটা কোনো রাস্তাঘাটের সব দিক দিয়ে বললেই আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হব। তাই বলে আমরা আজ থেকেই শুরু করছি, সরকার এবং ইলেকশন কমিশনারকে অনুরোধ করছি, আমাদের জিপি বড়গলায় ছিল, থাকবে, বড়গলায় আছে এবং ভবিষ্যতেও বড়গলায় থাকবে। উপত্যকায় বিধানসভার আসন বাড়ানো বর্তমান ডিলিমিটেশন প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে আগামী 6 জুলাই মহামিছিলের ডাক দিল ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস। এদিন এ সংগঠনের এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও ঠিক হয় বর্তমান যে ডিলিমিটেশন প্রক্রিয়া চলছে সেটার অনেক আইনি ফাঁক রয়েছে, তাই এ সম্পর্কে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেভাবে বিভিন্ন এলাকা কাটছাঁট করা হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শিলচর হোটেল ইলোরা হেরিটেজে বিশিষ্ট কবি সাংবাদিক বুদ্ধিজীবী অতীন দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা বর্তমানে যে ডিলিমিটেশন খসড়া প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভাগ্যজনক ঘটনা হলো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল বডি, অটোনমাস বডি, কিন্তু যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যেটা এনআরসি করতে পারেনি আর যেটা আসাম অ্যাকর্ড করতে পারেনি এটা ডিলিমিটেশন কমিশন বা ইলেকশন কমিশন করেছে,
It is a dark day for democracy and for দলের ঊর্ধ্বেই উঠে বলছি, আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে বলছি না, যে ডিলিমিটেশনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে যে পুরনো সেন্সাসের উপরে কেন পড়া। দু নম্বর কথা হচ্ছে, যেখানে পপুলেশন বেড়েছে সেখানে পড়াকে সিটগুলো কমানো হলো কেন? এবং আমরা দেখেছি বড়োল্যান্ডে সিট বাড়ানো হয়েছে। আমি কালকে প্রেস মিটেও বলেছি, আমি আজকেও বলছি, বডোল্যান্ডে সিট বেড়েছে বা ডিমাহাসালতে বেড়েছে সেটা আমাদের দেখার ব্যাপার না, প্রশ্নটা হলো কিসের ভিত্তিতে বরাকে সিটগুলো কমানো। আগামী 27 জুন মঙ্গলবার ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি সর্বাত্মক বন্ধ পালনের সিদ্ধান্ত নিল করিমগঞ্জ জেলা কংগ্রেস। অপ্রত্যাশিতভাবে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস কর্মীরা। ডিলিমিটেশনের মাধ্যমে বরাক উপত্যকার রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার চক্রান্তের প্রতিবাদে বরাক বন্ধের ডাক করিমগঞ্জের জেলা কংগ্রেসের। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস উপসভাপতি যথাক্রমে আব্দুল কালাম তাপাদার, নবেন্দু শর্মা পুরকায়স্থ ও হাফিজ বজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল ওয়ারিস, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ও সম্পাদক ভরত রাউত প্রমুখ। ডিলিমিটেশনের নামে, সীমানা পুনর্নির্ধারণের নামে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, এতে বরাক উপত্যকার, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা সর্বস্তরের জনগণ আমরা স্তম্ভিত এবং সর্বস্তরের জনগণের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেদিকে লক্ষ্য রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস গতকাল কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের আহত সভায় করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর জেলা কংগ্রেস সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, বরফলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেব এবং কংগ্রেসের সর্বস্তরের নেতা এবং কর্মীদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ কংগ্রেস শিলচর কংগ্রেস ভবনে। এবং সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্দিরে চোরের হাডা, প্রণামী বাক্সের অর্থ সহ লুট পুজো সামগ্রী, চোরের উপদ্রবে অতিষ্ঠ করিমগঞ্জবাসী। পূর্বে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বসত বাড়িতে নিশি কুটুম্বরা ঘন ঘন হানা দিলেও এবার সমান্তরালভাবে ধর্মীয় প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে চোরের দল। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ভগবানের মন্দিরও। এমনই এক দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হয়েছে করিমগঞ্জ বাইপাসে থাকা শিব মন্দিরে। রাতের অন্ধকারে সুযোগ বুঝে মন্দিরের বেড়া টপকে চোরেরা মন্দির চত্বরে প্রবেশ করে মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে ভিতরে ঢুকে এই চুরি কাণ্ডটি সংঘটিত করেছে বলে অনুমান করা হচ্ছে। এদিন তারা হাতিয়ে নিচ্ছে দীর্ঘ এক বছর থেকে মন্দিরের প্রণামী বাক্সে জমা হওয়া মোটা অঙ্কের টাকা সহ মন্দিরে থাকা পুজোর ব্যবহৃত সব ধরনের বাসনপত্র। এবার মন্দির কর্তৃপক্ষ মন্দিরটি সুরক্ষিত রাখতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। আমি মন্দিরে এমনি ধূপকাঠি মোমবাতি জ্বালাই জিনিস, আমি মন্দিরে পুরা কাম করি। তারপরে তারা আইছে রাজমিস্ত্রি যেন হাজ করার লাগি, তখন আমি চাবি দিয়া, চাবি দেওয়ার পরে তারা আইয়া খুললে দেখে ইটা বাঙ্গা সাঙ্গা, তারা বেড়া পাইয়া দিচ্ছা, তারপরে ওয়ালে দিয়া দিচ্ছা, তারা ই কাণ্ড করছে। তারপরে বাস্ক বাঙ্গা তালা তোলা বাঙ্গা ইটা মানে বিচিকিৎসা করে দিয়েছে, হয়ে আছে টাকা পয়সা যা আছে ইটা সব লই গেছে। আর তামার তালি বালি আছিল, স্টিলের শাড়ি টাড়ি আছিল ইতো সব লই গেছে, তামার গড় আছিল ইতো লই গেছে দুজনে। তখন আমি আর উপায়
চিতাকর্ম, তারপরে ওই আমি ট্রাফিক ইনচার্জ আমি ফোন করছি। এখানে কত টাকা নিছে মানে সুরিয়ে হইতে পারবে অনুমান? আমি হইতাম পারতাম না, বাস্কর ভিতরে কিরম অনুমান তাই যদি খুলে না দেখিব রাত্রির সময় খুলে তা মানে বছরে একবার খুলে খুলে দুই দিন পরে পরে মন্দির থেকে ভাঙিয়া তালা ফুলা ভাঙিয়া নষ্ট হয়ে যায় সব হয়ে যায়। তারপরে এখন আমরা কি উপায় করতাম? রাজ্য সরকার আয়োজিত লোকতন্ত্র সেনানী অনুষ্ঠান নিয়ে হতভম্ব। 1975 সালে ইমার্জেন্সির সময় কাছাড় জেলা থেকে গ্রেফতার হওয়া প্রথম ব্যক্তি রফিক আহমেদ। 1975 সালের 18 জুন তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু কাছাড় জেলা সহ বরাক উপত্যকা থেকে বেশ কয়েকজনকে সরকার আমন্ত্রণ জানিয়ে লোকতন্ত্র সেনানী হিসেবে গুয়াহাটিতে সম্মাননা প্রদান করেন। এমনকি 15,000 টাকা তাদের হাতে তুলে দিয়েছে। অথচ এই লিস্টে নেই রফিক আহমেদের নাম। তার বক্তব্য বরাত থেকে ডাকলে অবশ্যই প্রথমে আমার নামটা ডাকতে হতো। সরকার কাদের দিচ্ছে, কেন দিচ্ছে বুঝতে পারছি না। সম্মাননা প্রদানের লিস্টে নেই বাম নেতা দুলাল মিত্র বা সমীরণ চৌধুরীদের নাম। মিছা আইনের আওতায় এই পুরস্কার প্রদান করার পক্ষপাতিত্ব মনোভাব স্পষ্ট। কিন্তু আপনার তো ডাকছে না, কোনো একটা সিটিও দিছে না। আমার কয়েকদিন আগে সিও অফিস থেকে ডাকছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার লাগে। সিও অফিস ইটকলার যেটা ডাকছে, আমি গেছি, যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি ব্যাঙ্কে 1,000 টাকা জমাও দেওয়ার গেছিলাম। আমি ওই ফোন করছে, তেমন বলে আমার লোকের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আচ্ছা ডাকছে আপনি একটু পারলে একটু কাইন্ডলি অফিস যাবেন, বাজার শিখে যাবেন। আমি ঠিক আছে আমি আইতেছি। আমি বাজার ব্রাঞ্চে স্টেট গেছি যে তার আরও বুঝি ওই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে। নিশ্চয়ই এটা তো দিলে তো আমার বাদ দিয়ে এখানে দিত। এটা তো এক নম্বর বাদ বেলি যদি দেয় এক নম্বর দাবি দেয়, সেটা আমি নিজে মানে অরূপ চৌধুরী আরেকজন আছে, হেও পাইতো সমীরণ আচার্যে পাইতো একটা ডান দক্ষিণা করতো, সে একটা নাম সেনানি নাম দিয়ে এটা করে আমার এটার মধ্যে তার মানে ভিতরে মেটা এটার সম্পর্কে আমি বেশি কিছু জানিও না, কইতেও পারতাম না। কিন্তু এটা ঠিক না, দিলে সবাই একসাথে ডাকিয়ে দিত। যারা মিশা আইনে অ্যারেস্ট হয়েছে তারা সবরে একই সাথে দিলে এটা একটা দেখতে দৃষ্টিকোণ হইতো না, সুন্দর হইল না। এটা তখন একটা পক্ষপাতিত্ব হওয়ার আগে তো এছাড়া কিচ্ছু করার নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাককে পৃথক করে কেন্দ্রের হাতে সমঝে দিন আরজি বাঙালি নবনির্মাণ সেনা। বরাক বন্ধের বিরোধিতায় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ এসপির সঙ্গে বৈঠক। পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।